আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমাকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছে না যা অবস্থা আমার। আসলে আমার নাইট ডিউটি ছিল, নাইট ডিউটিটা অনেক টাফ ছিল এই জন্য বিকজ অনেক পেশেন্টই খারাপ ছিল গতকালকে নাইটে। সবচেয়ে ক্রিটিক্যাল ছিল একটা বেবি, বেবিটার 9 মাস এবং বেবিটার ডেঙ্গু। শুধু ডেঙ্গুই না, পাশাপাশি বেবিটার ফেব্রাইল কনভালশন, মানে জ্বরের সময় খিচুড়ি হয়, যেটা ওর ছোটোবেলায় একবার হয়েছিল। এখানে ভর্তির পর হয়নি, বাট গতকালকে রাত থেকে 2 থেকে 3 বার ওর খিচুড়ি হয়েছে এবং ও সারা রাতও ঘুমাচ্ছিল না। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয় যদি খিচুড়ি হয় পায়খানার রাস্তা দিয়ে, এবং সেটা দেওয়ার পরেও ঘুমাচ্ছিল না। খুবই খারাপ অবস্থা ছিল, সারা রাত বেবিটা কান্না করতেছিল, খুবই টক্সিক ছিল। এখন মাত্র ঘুমিয়েছে, এখন বাজে সকাল 8টা 7টার দিকে সে ঘুমিয়েছে। এরপরে আরেকজন পেশেন্ট ছিলেন, উনি রাত থেকে বাচ্চার কোনো মুভমেন্ট পাচ্ছেন না। রাত 2টা থেকে পেশেন্ট বেবির কোনো মুভমেন্ট বুঝতে পারছে না। সো সকাল থেকে ওর সিটিজি চলছে, কি অবস্থা দেখা যাক। যদি খুব খারাপ হয় তাহলে হয়তো আজকে সিজার করা লাগবে। পেশেন্টের হচ্ছে এখন 34 উইকস আনকন্ট্রোল ডায়াবেটিস, এবং আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য বাচ্চাটা ডিস্ট্রেস হতে পারে। সো এখনও বোঝা যাচ্ছে না, দেখা যাক কী অবস্থা হয়। সিটিজি খুব একটা ভালো আসতেছে না। সো সব মিলে আসলে ডিউটিটা খারাপ হয়ে গিয়েছিলো। আরও 2 জন পেশেন্ট খারাপ ছিল, বাট এই 2 জন সবচেয়ে ক্রিটিক্যাল ছিল। এখন খুবই ঘুম পাচ্ছে, কতক্ষণে বাসা যাবো রেস্ট নিবে এমন মনে হচ্ছে। আল্লাহ ভরসা, লাইফটাই এমন। এ কয়দিন যে আমার ডিউটি ছিল না, বাসায় তো কাজ করে এত টায়ার্ড লাগে না, বাট আজকে একদিনে এত টায়ার্ড লাগতেছে। অনেকদিন পরে আমি আবার আমার এই নর্মাল লাইফে ফেরত আসছি, যেটা খুবই টায়ারিং থাকে। বাসায় আমার শাশুড়ি চলে এসেছেন, তাই আমি এখন একদম নিশ্চিন্ত। আর আজকে নাইট ডিউটি থেকে আমরা বাসায় না গিয়ে যাব আরেক জায়গায়, এবং শাওন আমাকে পিক করতে আসছে। যাওয়ার সময় আমরা একটু এই ছোট সিঙ্গারাগুলো কিনে নিতেছিলাম। এই সিঙ্গারাগুলো খেতে এত মজা লাগে, এই ধরনের ছোট ছোট সিঙ্গারা। সাথে যদি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি নিতে পারেন তাহলে তো কথাই নেই। আর দোকানদার আমাদেরকে কোনো কাঁচামরিচ পেঁয়াজ দেয়নি, আমাদেরকে দিছে পেঁপে কুচি কুচি করে কেটে, বাট ওইটাও খেতে অনেক মজা লাগতেছিল। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আওয়াইশার নানা ভাই খুব চাচ্ছিল অনেকদিন যাবতি যে আওয়াইশাকে একটা ফ্ল্যাট কিনে দেবে উত্তরার সাইডে, অ্যান্ড এটার জন্য বাবা অনেকদিন যাবত বলতেছিল। আর আমরা উত্তরায় খুঁজতেছিলাম যে তাহলে কোথায় ফ্ল্যাট কেনা যায়, এবং বিটিআই এর একটা প্রজেক্ট হচ্ছে উত্তরায়, যেটা আমাদের কাছে এত ভালো লেগেছে বিকজ ওখানে সুইমিং পুল আছে, বাচ্চাদের খেলার মাঠ আছে, কিডস প্লে জোন আছে, সুইমিং পুল 2টা, একটা বাচ্চাদের আর একটা বড়দের, জিমনেশিয়াম আছে, মানে অনেক জোস একটা প্রজেক্ট। সো এইটা নিয়ে কথা বলতে আমরা বিটিআর অফিসে গিয়েছিলাম। এই যে বাবা আছেন এখানে, বাবা সব কথাবার্তা বলতেছিল, সব কিছুই ওকে ছিল, বাট আমরা এখন যে ফ্ল্যাটে থাকি তার চেয়ে এটা আরেকটু ছোট ফ্ল্যাট। এবং সব মিলিয়ে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা এখানে কিনবো না, কারণ মানুষ সবসময় বেটার এবং আপগ্রেড হতে চায়, এবং এখন যেখানে আছে তার চেয়ে যদি বড় ফ্ল্যাটে না গিয়ে আরও ছোট ফ্ল্যাটে যায় ওইটা খুবই কনজেস্টেড হয়ে যায়। সো সব মিলে আমাদের কাছে আর ভালো লাগলো না এবং এটা স্কিপ করে গেলাম। বিটিআর অফিসে আমরা অনেকক্ষণ ছিলাম বিকজ আমাদের প্ল্যান ছিল আমরা কিনে ফেলবো, অ্যাজ প্রজেক্টটা অনেক ভালো লেগেছিলো, একদম ডাউন পেমেন্টের সব প্রিপারেশন নিয়ে আসা হয়েছিল। বাট আলটিমেটলি ওই তো ছোটো ফ্ল্যাট হওয়াতে আমরা রাজি হলাম না, এবং অনেক ক্ষুধা লেগে গেছে বিকজ দুপুর হয়ে গেছে। ভাবলাম যে এখানে একটু থেমে কিছু খাই, বাট এখানে ছিল কইতে, খাওয়ার তেমন কিছু ছিল না। আর কইতে হচ্ছে খুবই ফ্যান্সি একটা জায়গা চা খাবার জন্য, এখানে আপনি অনেক এক্সপেন্সিভ চা খেতে পারবেন। লাইক আমি একটা চা অর্ডার করেছি যেটার প্রাইস ছিল 360 টাকা, বাট ওইটা অ্যাকচুয়ালি চা ছিল না বিকজ ইউ গাইজ নো যে আমি চা হেটার। সো আমি বলেছি যে চা বাদে অন্য কী নেওয়া যায়, তো উনি আমাদেরকে বলল যে আপনি ওভালটিন টিটা নিতে পারেন, যেটা চায়ের মতো না, জাস্ট একটু ফ্লেভার থাকবে, ওইটা একটু স্মুদি বা চকলেট শেক টাইপেরই হবে। সো আমি ভাবলাম যে ওকে ঠিক আছে এটা নেই, এটা খুবই ফ্যান্সি একটা জিনিস, এটা জীবনে একবারই খাওয়ার মতো আমার জন্য। অন্যরা রেগুলার খেতে পারে, বাট আমার কাছে এইটা মানে হুদায় টাকা খরচ ছাড়া আর কিছু না। তো শখ হলো বলে একটা খেলাম, কারণ শখের দাম তো লাখ টাকা, তাই না? 360 টাকার এই চকলেট শেক কাম ওভালটিনটি খেয়ে তো আমাদের পেট ভরবে না, তাই আমি ভাবলাম যে বাসায় যাওয়ার পথে আমাদের খুবই পছন্দের একটা জায়গা তান্দুরিওয়ালা থেকে একটু আমরা লাঞ্চটা করে ফেলি। এবং আমাকে দেখেন, একটু কিন্তু আমি স্লিম হইছি। অনেকে আমাকে বলতেছে যে আপনি কোনো স্লিম হন নাই, কোনো ওজন কমে নাই, আপনি কী চিট করেন, কী ডায়েট করেন, আপনি তো চিটই বেশি করেন। সো এটা সত্যি কথা, আমি চিট অনেক বেশি করি, বাট ওজন তো কমছে, এটা সত্যি কথা। আমাকে দেখলে বুঝেন আর না বুঝেন, আমার ওজন কমছে।
মনে করেন আজকে একটু সিঙ্গারা খেলাম, তারপর আবার একটা চকলেট শেক খেলাম, আবার তান্দুরি ওয়ালাতে খাবো, তারপরও দেখবেন আমার ওজন কমবে। এই কারণে, কারণ আমি সারাদিনে প্রচুর কাজ করি। এই তো গতকালকে সকাল থেকে শুরু করছি, এখন পর্যন্ত কিন্তু ঘুমাই নাই, আমি সমানে কাজই করতেছিলাম। এবং আজকে বাসা যাওয়ার পরেও তো কোনো ঘুম হবে না, আমি কাজই করতে থাকবো। এবং এত পরিশ্রমের পরে আমাকে এই যে দেখলেন, আমি দুপুরবেলার মধ্যে কিন্তু সব খাবার শেষ করে ফেলো, বাসা যাওয়ার পরে আগামীকালকে দুপুর পর্যন্ত আমি আর কোনো কিছু খাবো না। সো এরকম খাওয়া দাওয়া করলে আপনাদের ওয়েট কমবে, আমার থাইরয়েডের সমস্যা বলে আমার এতটা কমে না, না হলে এতটুকু খাওয়াতে আমার আরও অনেক ওয়েট কমতো। আজকে আমরা অর্ডার করেছি সাদা ভাত, যেটা আমাদেরকে সাদা ভাত না দিয়ে সাদা পোলাও দিয়েছে, বাটার গার্লিক নান এবং মাটন আর চিকেনের আইটেম। চিকেনের আইটেমটা ছিল মেবি চিকেন টিক্কা মশলা এবং মাটনের আইটেমটা ছিল মাটন চেত্তি নাড়ু। তো তারা আমাকে বললো যে বেস্ট হচ্ছে চিকেন বাটার মশলা, মাটন রোগান জোশ, বাট লাস্ট টাইম এগুলো খেয়েছি। সো তারা বললো তাহলে আপনি এই দুটা ট্রাই করেন, একটু স্পাইসি হবে মাটনটা এবং চিকেনটা একটু ক্রিমি টাইপের হবে। সো সব মিলে খাচ্ছিলাম, ভালো লাগছিল, বাট লাস্ট দিন যেমন লেগেছিল সেমন একদমই লাগে নাই, কারণ ওই দিন মিশেলিয়ান যে মাস্টার শেফ ছিলেন উনি রান্না করেছিলেন, এবং আজকে তো উনি নাই বিকজ উনি ওই দিন রান্না করেই বাসায় চলে গেছে ইন্ডিয়া এবং অন্য কোন জায়গায় গিয়েছে আমি জানি না, বিকজ ওনার সারা ওয়ার্ল্ডে ব্রাঞ্চ আছে, বাংলাদেশে দুইটা ব্রাঞ্চ আছে, বসুন্ধরা আর এখানে। সো উনি শুধু ওই দিনে রান্না করছিল এবং আজকে উনি যাদেরকে শিখিয়ে দিয়েছে তারা রান্না করছে, এবং ওনার মতো তো অবশ্যই হয় নাই, বাট মজা ছিল, খারাপ ছিল না। সো আজকের ভিডিও এখানেই শেষ, সবার কেমন লাগলো জানাবেন। যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।